আসসালামু আলাইকুম, এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বরিশাল সহ বিভিন্ন জেলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ। করোনায় গত 24 ঘণ্টায় দেশে আরও 14 জনের মৃত্যু। মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের অনীহা, বাধ্য করতে না পারলে বিস্তার রোধ কঠিন বলছেন বিশেষজ্ঞরা। ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ার কারণে শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি, লোকসানে কৃষকরা। এবং শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী, সারাদেশের মণ্ডপগুলোতে নানা আয়োজন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বন্ধ রয়েছে নৌ চলাচল। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পানি বেড়ে রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে বরিশাল নগরী হাঁটু পানিতে ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ফলে বিভিন্ন লঞ্চঘাটে আটকা পড়েন যাত্রীরা। এখন আর কি করা, এখন তো এখানে বসে বসে অপেক্ষা করা, এছাড়া করার কিছু নাই। যেহেতু লঞ্চে আমাদের যাতায়াত, এখন আবহাওয়া খারাপ, লঞ্চ বন্ধ, এখানে করার কিছু নেই, এখানে সতর্কতা এসে বসে দিচ্ছে। টানা বৃষ্টিতে মেঘনা ও তেঁতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভোলাই নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে অচল হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। শহরের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগ মোকাবিলায় জেলায় 900টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে মংলা বন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দেশি বিদেশি জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। এদিকে সাতক্ষীরায় উপকূলীয় বেড়িবাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোকসানা ইভা, এটিএন বাংলা। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল পর্যন্ত ভারী ও অতিবর্ষণ অব্যাহত থাকতে পারে এমন পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষকে। এদিকে ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। কয়েকদিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ হিমেল আবেশ, কখনো অঝোর বৃষ্টি, কখনো বা গুড়ি গুড়ি আকাশে মেঘের খেলা আর গুমট আবহাওয়ায় দেখা নেই সূর্যের। স্নিগ্ধ হেমন্তকালের এই প্রকৃতি রূপ বৈচিত্র্যে ভরা। হিমেলে আবহাওয়াকে শীতের আগমনী বার্তা বলা হলেও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রার ওঠানামা চলবে আরও কিছুদিন। 15 নভেম্বর পর্যন্ত তাপমাত্রার ওঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও সাময়িক, খুবই সাময়িকভাবে বজ্রপাতও হতে পারে। ভারী বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়, তবে সাপ্তাহিক ছুটির দিনে ঠান্ডার আড়ষ্টতা কেটে বাসা থেকে খুব কম মানুষই বের হয়েছেন, ফলে নগরজীবনের প্রভাব দেখা গেছে কম। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চলে। নিম্নাঞ্চলের অধিবাসীদেরকে তাদের নিজ নিজ গৃহে সতর্ক অবস্থায় থাকতে হবে, যে হঠাৎ করে বায়ুতাড়িত কোনো জলোচ্ছ্বাসের কারণে পানিতে প্লাবিত হয়ে যায় কিনা। এখন যে নিম্নচাপটি হয়েছে, এটি ঘূর্ণিঝড়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরলেও আগামী মাস পর্যন্ত নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা। লঘুচাপের প্রভাবে সারা দেশের মতো খুলনা অঞ্চলেও দুদিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপের প্রভাবে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে জেলায় 814টি আশ্রয়কেন্দ্র, 70,000 প্যাকেট খাবার স্যালাইন, 60,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 2,000 প্যাকেট শুকনো খাবার ও ফায়ার সার্ভিস সহ 116টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে খুলনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সব কথা জানান জেলা প্রশাসক হেলাল হোসেন। নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত হলেও স্বাভাবিক হয়নি নৌপথে পণ্য পরিবহন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে বড় জাহাজ থেকে পণ্য খালাস। একইভাবে কর্ণফুলীর বিভিন্ন ঘাটেও লাইটার জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। এদিকে গত তিন দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে 42টি মাদার ভেসেল বা বড় জাহাজ। এর সঙ্গে সারাদেশে নৌঘাটগুলোতে আটকা পড়েছে 900 ছোট জাহাজ। এতে বড় ক্ষতির শিকার হচ্ছেন শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য আমদানিকারকরা। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 14 জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,761। এ সময় 14,119টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,586 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,96,413 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.23%। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,533 জন। মোট সুস্থ 3,12,065 জন। সুস্থতার হার 78.72%। মৃতের 13 জন পুরুষ, 1 জন নারী। ঢাকা বিভাগে 12 এবং রাজশাহী বিভাগে 2 জন মারা গেছেন। দেশে করোনা মহামারীর প্রায় 8 মাস হয়ে গেলেও মাস্ক ব্যবহারে অনীহার শেষ নেই। দিন যত যাচ্ছে ততই মানুষ মাস্ক পরতে উদাসীন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারে বাধ্য করতে না পারলে করোনার বিস্তার রোধ কোনোভাবেই সম্ভব নয়। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আইন প্রয়োগের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। আদ্দিন সজবের রিপোর্ট। গণমাধ্যমের খবর থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রচারণা কিংবা গণবিজ্ঞপ্তি, দেশে করোনা আসার 8 মাসে জনসচেতনতা একেবারেই কম হয়নি। কিন্তু এত কিছুর পরেও লাভটা হয়েছে কি? মাস্ক পরে লাভ কি? আমরা যে জায়গায় মাস্কে আমরা পরে কি লাভ? হাজার হাজার মানুষের সাথে মিশতে হয়, ঘষাঘষি করে চলতে হয়, তাহলে মাস্ক পরে আর লাভটা কি? হে তো ঘষাঘষি হওয়া লাগে, মানে মাস্ক পরে কোনো লাভ নাই। লাভ নাই, আল্লাহ যদি ইচ্ছা থাকে তখন লয়ে দেবো। তারা 7 তলার উপরে থায়, বিল্ডিংয়ের ভিতরে থায়, এসির ভিতরে থায়, তারা তো বাইরে হয় না। তারা মরে কেন? রিক্সাওয়ালা কি আক্রান্ত হয়তো তারাই, তাকে এই সব এসে সুদের টাকা তো আর ঘুষের টাকা তার হিসেবের জন্য তারাই মরে। এটা আল্লাহর গজব তাকে উপরে পড়তে। তার মানে হলো যারা মাস্ক, যারা টাকা বলা লোক তারাই এটা, হ্যাঁ যাকে হারাম টাকা তারাই এসব রোগে আক্রান্ত হইব, ভালো রোগে আক্রান্ত হবে না। এটা কি কোনো ডাক্তারি ভাষা আছে বা আপনার এটা কিভাবে? ডাক্তারি ভাষা না, এটা আমরা আল্লাহ আল্লাহর ইদান থেকে আমরা বুঝি। ডাক্তারি গণিতা না, ডাক্তারে তো আল্লাহ ডাক্তার হয়েছে উচিত, আল্লাহ যদি দেয় তাহলে ভালো হইব না, ভালো হইব না, কোনো ডাক্তারে ভালো করতে পারে। এখন আপনি যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকেন বা কাছাকাছি যান বা টাচ করেন, করোনা আক্রান্ত ব্যক্তির ছোঁয়া যদি আপনার কাছে থাকে কিংবা আপনার আশপাশে চলেন, তাহলে তো আপনারও হতে পারে। আমার হবে না, কারণ আমরা এরকম কাজ করলে আল্লাহ যদি হুকুম করে তাইলে হবে, না হলে হবে না। এখন দেখি যে না অনেক লোকই বের হইতেছে, এই জন্যই আর কি, হয়তো বা প্রবলেমটা কমছে এই জন্যই বের হচ্ছে। তবে অনেকে মনে করেন মাস্ক ব্যবহার জরুরি, কিন্তু পরেন না। কখনো গরমের অজুহাতে, কখনো শ্বাসপ্রশ্বাসের কষ্ট, কখনো বা মানহীন মাস্কের কারণে। পরা কি জরুরি মনে করেন আসলে? অবশ্যই। কেন জরুরি মনে করেন? কারণ নিজের স্বাস্থ্যের ঝুঁকি আছে অবশ্যই, মাস্ক না পরলে। মাস্ক ছাড়া চলা তো নিরাপদ না, মানে এটা সবসময় ব্যবহার করতে হবে আর কি। ডাক্তারি ভাষায় তো আমরা জরুরি মনে করতেছি, কিন্তু এখন তো আমার কাছে আনিজি রাখতেছে মাস্কটা পরে যাওয়াতে। অথচ বিশ্বের যেসব দেশে সংক্রমণ বেশি তার মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কদিন আগে আবারও সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদ মন্দির কিংবা অন্য কোনো উপাসনালয় সবখানেই মাস্ক ব্যবহারের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সবাই মাস্কের অবজন বলে, কিন্তু বৃষ্টির কারণে ছাড়ে। মাস্ক পরা বাধ্যতামূলক রাষ্ট্রীয় এই নির্দেশ এখন কারোরই অজানা নয়। কর্তৃপক্ষের দাবি, মাস্ক পরাতে অভিযান চলছে, চলছে মোবাইল কোর্ট। তাহলে প্রশ্ন হলো, মৃত্যু ঝুঁকি থাকার পরেও
কেন মানুষের মধ্যে এত অনীহা মাস্ক ব্যবহার করতে। বিশেষজ্ঞরা মনে করেন এতদিনেও যখন সচেতন হয়নি মানুষ তখন বাধ্য করার বিকল্প নেই। আমরা যতই বলি জনসংখ্যাকে সচেতন করে শুধু মাস্ক পরানো সম্ভব নয়, এটার জন্য এনফোর্সমেন্ট দরকার। ওই এনফোর্সমেন্টটা সারা দুনিয়া জুড়ে হয়েছে, আমাদের দেশে এটা হয়নি। আমাদের দেশের লোকেরাই সব এরকম, কি করবেন বলেন না। এখন মানে আইন করে যদি কিছু করা যায়, এছাড়া তো আর করার কোনো ইয়ে নেই, আমরা তো চেষ্টা করছি। বলার অপেক্ষা রাখে না, আইনের কঠোর প্রয়োগই এর বড় সমাধান হতে পারে। ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ার কারণে এবার ফুলকপি, বেগুন ও মূলাসহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে স্থানীয় পর্যায়ে সবজির দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে কৃষকদের। কৃষি বিভাগও বৃষ্টিতে ক্ষতির কথা স্বীকার করে বলছে এবার শাকসবজির ফলন নেমে আসবে অর্ধেকে। তবে শীত মৌসুমের সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। 60 টাকা 8 টাকা মূলার কেজি, 12 টাকা 13 টাকা মূলা, লাউয়ের পিস হলো 15 টাকা, এর আগে বেচতাম 30 টাকা, এখন মনে করেন আমাদের কোনো উপায় নাই। বৃষ্টির কারণে যেমন লাল শাক, মূলা শাক প্রায় যা আমাদের লক্ষ্যমাত্রা ছিল উৎপন্ন হবে তার অর্ধেকও আমরা পাইনি, আর করলা ফুলকপি এগুলো আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক বা কিছু কম পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে BPATC-তে বঙ্গবন্ধু স্মারক সিরিজ সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এদিকে একই জায়গায় নবনিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তাগণের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ক্রীড়ার মান উন্নয়ন ও আধুনিকায়নে সরকার ময়মনসিংহ, রাজশাহী ও কক্সবাজারের রামুতে BKSP-র নতুন শাখা কেন্দ্র নির্মাণ করছে। স্থানীয় সরকার নির্বাচনে যারা অন্য দলকে সহায়তা করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। লালমনিরহাটে জেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারাদেশের ধর্ষণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বিরোধী দলীয় উপনেতা GM কাদের বলেন, বাজার ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অনুষ্ঠানে BNP ও আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আজ সারাদেশে অনুষ্ঠিত হলো মহাসপ্তমী পূজা। মহাসপ্তমীতে সকাল থেকে চট্টগ্রামে ছিল পূজার্থীদের ভিড়। ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখর ছিল বিভিন্ন পূজামণ্ডপ। দুদিনের আচার অনুষ্ঠানের মধ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও ধর্মীয় বিভিন্ন আচার সম্পন্ন করেন ভক্তরা। এবার চট্টগ্রাম জেলা ও মহানগরীতে মোট 2,886 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বরিশাল নগরী ও জেলার বিভিন্ন মন্দিরে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টির কারণে মণ্ডপগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। প্রবল বর্ষণে নগরীর বেশিরভাগ এলাকায় পানি জমে যাওয়ায় ভক্তদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বরিশাল মহানগর ও জেলায় এবার 617টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ জেলার 730টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকালে অনুষ্ঠিত হয় সপ্তমী পূজা। এ সময় করোনা থেকে মুক্তি ও দেশ জাতি ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়। এদিকে মহানগর ও জেলার মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঝালকাঠিতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে 172টি মন্দিরে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মণ্ডপগুলোর কাছে নদী, পুকুর বা জলাশয়ে একটি কলা গাছকে বউ সাজিয়ে স্নান করানো হয়। তারপর শাড়ি পরিহিতা সেই গাছকে প্রতিমার এক প্রান্তে গণেশের পাশে স্থাপন করা হয়। এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষু দান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। নাটোরের বৃষ্টির কারণে মন্দিরগুলোতে ভক্তদের ভিড় ছিল কম, তবে ভিড় কম থাকলেও সকালের শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মাধ্যমে মণ্ডপগুলোতে পূজা শুরু করেন পুরোহিত। এবার বন্যা ও করোনা সংক্রমণের কারণে নাটোরে 352টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিতে দিনাজপুর সদরের পূজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় 164টি পূজা মণ্ডপের জন্য 500 কেজি করে মোট 82 টন জিআর চালের বরাদ্দপত্র প্রদান করেন তিনি। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী ও সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার উপস্থিত ছিলেন। দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সুজালপুর ইউনিয়নের জগদল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বীরগঞ্জ উপজেলায় আগামী 3 নভেম্বর পর্যন্ত 306টি ভ্যাকসিনেশন ক্যাম্পে 89,955টি ছাগল ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে। ফসলের উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতিতে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ। নবনির্মিত উপজেলা কৃষি অফিস ভবনের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ফসলের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ, মাটির গুণাগুণ, সার বীজ ও বালাই নাশকের সঠিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে 90 জন কৃষক কৃষানী অংশ নেন। গাইবান্ধার নিজামুদ্দিন হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। 2 দিনব্যাপী এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় 8 শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সৌহার্দ্য ফাউন্ডেশন ও ইঞ্জিনিয়ার হেলথ কেয়ার এ ক্যাম্পের আয়োজন করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।